মাননীয় মুখ্যমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বত আমি দেখিছো যে মিত্রতা সুদৃঢ় হয়েছে, আর তার কারণে সকল ঠাইতে আজি অসম গণ পরিষদের যত প্রার্থী আছে তাদের খুব ভাল ধরনের কাম করেছে। বরপেটাত ক্যান্ডিডেট ঘোষণা নৌহতেই, মানে ইলেকশনের তারিখ ঘোষণা নৌহতেই এখন বিকাল রেলি তাত ভারতীয় জনতা পার্টির উদ্যোগ লো তাত আরম্ভ করেছিল। পিছত যৌথভাবে আমি সভাখন করেছো, তো রাজনাথ সিং ডাঙরিয়াও উপস্থিত আছে। এইবার মিত্রজোট অপ্রতিরুদ্ধ, ইয়াত এন ডি এ অপ্রতিরুদ্ধ, আমি ভাবো যে প্রত্যেক আসনতে জয়লাভ করব। আর এই সংসদীয় সমষ্টিটো অবস্থা খুবই ভাল। আমি রঞ্জিত দত্ত ডাঙরিয়ার ঘর এটি আমি ঘুমাইছিল, তেখেতক শুভেচ্ছা জানাই আছো। আমি গোটেখিনি খা খবর লিখছো, বেলেগ বেলেগ সমষ্টির পর আমার যে কর্মকর্তা আছে সেইসকলের খবর পাইছো, প্রতিটি সমষ্টিত ভালে সংখ্যক ভোটের ব্যবধান থাকবে আর খুব ভালদরে ইয়ারপর জিতবে। কংগ্রেসক মানুষ ভোট নিদিয়ে কেউ দিব, নিজের মূল্যবান ভোটটা নষ্ট নকরে, অপচয় নকরে। কারণ মানুষ ডেভেলপমেন্ট লাগে, উন্নয়ন লাগে, বিকাশ লাগে, আর সেয়া সম্ভব হব এন ডি এর পরাই। কারণ মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হওয়ার পিছতেই রাজ্যখনত ডেভেলপমেন্ট হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যবরত উন্নয়ন হয়েছে, গতি বিকাশের স্বার্থত ভোট দিব। আর যা আসনি কেন্দ্রীয় আর রাজ্য সরকারে গ্রহণ করেছে ইয়ার, সেই আসনিবিলাকর পর একেবারে সমাজের নিঃস্বজনও উপকৃত হয়েছে। স্যার, দেখবলে পাওয়া গেছে যে নদারত মিত্রতার হাত মিলিছে, আর বিজেপিয়ে অভিযোগ করেছে যে অগপয় রঞ্জিত দত্তক ভোট নিদিব কারণে। নাই নাই, কেউ হব নয়, এতিয়াও হব নয়, সেইবিলাক বিভিন্নজনে বিভিন্ন কথা কব পাৰে, তেনেকুৱা ইস্যু এতিয়া সম্ভব নহয়। আমি খুব স্পষ্টভাবে আমি প্রতিজন কর্মকর্তাক আমি নির্দেশ দিছো, আমার সমর্থকক আমি কৈছো যাতে মিত্রজোটৰ প্রার্থীক জিকাবলৈ যথাসম্ভব সকল ব্যবস্থা লাগে। যত এনেকুৱাবিলাক অলপ দ্বন্দ্ব আছিল আমি সেই দিকটো লক্ষ্য রাখি তেনেধরণে আমি কেনেধরণে কামখিনি কৰিব পাৰো সেই দিকত আমি নিজেও চকু রাখি। স্যার, বিধায়ক গৰাকী পৃথ্বীৰাজ ভাই কৈছে যে যদি অগপ কর্মী আক্রমণ করে আমি অনুতা আক্রমণ এখন সভাত কৈছে রাজনীতি। নাই নাই নাই, এইবিলাক কথা মই একটু শুনা নাই, তেনেকুৱা কথা কলেতো বহুত ভালকে প্রচার হলে আপনার মুখৰ পৰাই মই কথা জানিছো। আর পৃথ্বীৰাজ ভাই তেনে কথা কোৱা মানুহ ব্যক্তিয়ে তেখেত নহয়, তেনেকুৱা কথা নকয়। কেনেকুৱা ধৰণৰ প্ৰভাৱ পেলাব? কোনো ধৰণৰ ইয়াত প্ৰভাৱ নপৰে, কাৰণ চাওক ইয়াত বিৰোধী বুলিবলৈ আছে কি? কংগ্রেসটো আপনি দেখিছেই কংগ্রেসের কি অবস্থা হয়েছে, তার দৈনন্দিন কংগ্রেসের পর মানুষ গই আছে, যদি এনেকা একটা সময় যদি সময় নির্বাচনের সময় মানুষ আহে কিন্তু কংগ্রেসের পর মানুষ যায়, কংগ্রেসের উপর জনসাধারণ আস্থা নাই, বিশ্বাস নাই। দেশের স্বাধীনতা আনা দল দীঘলীয়া দিন ক্ষমতাত আছিল, কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচার অপশোষণের কথা এতিয়াও মানুষের মনত জল জল পটপট করে জিলিকি আছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আহিব শনিবারে, কোনো ইয়াত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আহক বা পৃথিবীর কোনোবা দেশের প্রধানমন্ত্রী আহক, ইয়াত একো কাম নাই। কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়ার তুলনাত ইয়াত তেনেকুৱা কোনো দেশত নেতা নাই। আজি দেশের গৌরব যেদরে তেখেতর সবল নেতৃত্বর ভাবেই আজি দেশের গৌরব বৃদ্ধি হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকো আমি জানোই কি করে থাকে, জানেই রাইজে,